আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আমাদের 2021 সালের, সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয়বারের মতো। তোমরা গত ক্লাসে যা শিখেছিলে সেটা হচ্ছে, আমরা একটা পার্ট পড়াছিলাম ইউনিট ওয়ানে, লেসন ওয়ান, সে বিষয়টা ছিল হ্যালো। আমাদের লেসনের নাম ছিল হ্যালো। অর্থাৎ আমরা একে অন্যের সাথে বা নতুন কারোর সাথে দেখা হলে আমরা কীভাবে ইংলিশে পরিচয় হতে পারি সেই বিষয়ে। সেখানে আমরা একটা ডায়লগ পড়েছিলাম সীমা এবং জেসিকা সম্পর্কে, এবং সীমা এবং জেসিকা যে শ্যুটটা একটা ডায়লগটি পড়েছিলাম সেখান থেকে অনেক কিছু প্রশ্ন আমাদের রয়েছে, সেই প্রশ্নগুলো আমি একটু ক্লাস শেষে আলোচনা করব। আশা করি আমার সাথে যুক্ত থাকবে। তো আজকে আমি তোমার সাথে আলোচনা করব এর পরের পার্ট নিয়ে, অর্থাৎ ইউনিট ওয়ানের হ্যালো এর লেসন 4-5 বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি ক্লাস হতে মন দিয়ে শুনবে, এবং যাদের বই রয়েছে তারা বই খুলবে পৃষ্ঠা 4 পৃষ্ঠার ইউনিট ওয়ান লেসন 4-5। যাদের বই নেই, যদি তোমাদের কারো বই না থাকে সেক্ষেত্রে তোমরা আমার কথা মন দিয়ে শোনো, আশা করি মন দিয়ে শোনো, আমার ক্লাস যদি টেনে বারবার দেখো তাহলে অনেক উপকৃত হবে। তাহলে আমি ক্লাস চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো ইউনিট 4-এ আমাদের যা রয়েছে, যে একটা বঙ্গানুবাদ রয়েছে, একটা ইংলিশ একটা প্যাসেজ রয়েছে, একটা আলোচনা রয়েছে, আমরা এই বিষয় আজকে পড়ব। এখানে রয়েছে সীমা অ্যান্ড তমল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমল তারা এখন টাউন হল একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে কি? যেখানে বিভিন্ন ভাষা শিক্ষা চর্চা করা হয় সেটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। অর্থাৎ সীমা এবং তমল তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারপর লাইনটা তোমরা খেয়াল করো, ঠিক তারপর লাইন কি এর কি রয়েছে? দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে কেন আসে? তারা ক্লাবে আসে ইংলিশ কথা বলার চর্চা করার জন্য। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ তারা ইংলিশ শেখাটা চর্চা করার জন্য তারা ক্লাবে আসে। দে লিসেন সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস। তারা কী করে? তার বিভিন্ন সিডি শুনে। সিডি হতে বিভিন্ন আমাদের যে বিভিন্ন ট্যাপ রেকর্ড বা অডিও, যে ভিজুয়াল বা ভিডিও যে আমরা দেখি, সিডি এবং ডিভিডি তার দেখে থাকে, দেখে সেখান থেকে ইংলিশটা চর্চা করে। ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তার কী করে? সেখানে ইংলিশ সেগুলো শুনে এবং সেই সাথে তাদের বন্ধু বান্ধবীর সাথে ইংলিশে কথা বলে। আচ্ছা, টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব। আজ এই ক্লাবে একটা নতুন ব্যক্তি রয়েছে। টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব। ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছে। হি ইজ এ ইয়াং ম্যান। সে একজন যুবক ব্যক্তি। হ্যাঁ, একজন যুবক ব্যক্তি। সেকে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে একটা বই পড়তেছে। তোমার ছবিতে দেখতে পাচ্ছ, এখন তোমার ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে সীমা এবং তমলকে বোঝানো হয়েছে। এখানে একটা ভদ্রলোক বই পড়তেছে, মানে সেই এই লোকটাই তো নতুন ব্যক্তি যে ক্লাবে এসেছে। অ্যান্ড হি ইজ রিডিং এ বুক। সে একটা বই পড়তেছে অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়তেছে। আচ্ছা, তাহলে তার সম্পর্কে সীমা এবং তমল কী ভাবছে সে বিষয়ে আমরা এখন জানবো। সীমা বলতেছে, লুক তমল, হু ইজ দ্যাট জেন্টেলম্যান। দেখো তমল, ওই লোকটা কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এটা কে বলতেছে? সীমা। সীমা বলতে, দেখো তমল, ওই লোকটা কে, তুমি কি তাকে চেনো? তখন তমল বলতেছে, ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। হ্যাঁ, চিনি। সে হচ্ছে কি? অ্যান্ডি স্মিথ। মানে ওই লোকটার নাম কি? অ্যান্ডি স্মিথ। আচ্ছা, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও। সে কিসে কাজ করে? এনজিওতে কাজ করে। তোমরা কি জানো এনজিও মানে কি? এনজিও, এনজিওর ফুল মিনিং হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনতে নন, জিতে গভর্নমেন্ট এবং ওতে অর্গানাইজেশন। একদম, যদি কেউ কোনো ফুল মিনিং জিজ্ঞেস করে তোমাদেরকে যে এনজিও মানে কি জানো, তখন তোমরা কী বলবা বলো তো? বলবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা, যে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। সে এখানে একটি এনজিওতে কাজ করে। আই মিট হিম এ স্টার্ট অ্যাট দ্য বুক শপ। আই মিট হিম, অর্থাৎ আমি গতকাল তার সাথে একটি বইয়ের দোকানে, অর্থাৎ একটি লাইব্রেরিতে তার সাথে সাক্ষাৎ করেছিলাম। বুক শপ মানে তোমরা বইয়ের দোকান বলতে পারো, যেখানে বই বেচাকেনা করা হয়। অর্থাৎ গতকাল আমি তার সাথে একটি বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিলাম। আই মিট হিম এ স্টার্ট অ্যাট দ্য বুক শপ। আশা করি তোমরা বুঝতে পারতেছ। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো কিছু না বুঝে থাকো, আমাদের গ্রুপ রয়েছে একটা, সেই গ্রুপে বা আমাকে ফোনে বা কমেন্টে জানাবে, আশা করি আমি সেই উত্তরগুলো তোমার দিয়ে দিব। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি। সীমা বলতেছে, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম।
তাহলে একটা ভালো সুযোগ, সে যদি বিদেশে একজন ব্যক্তি, যে মেবি উই ক্যান প্র্যাকটিস, তাহলে সম্ভবত আমরা কি করতে পারি, মেবি মানে সম্ভবত বা হয়তো বা এরকম মনে করতে পারো, মেবি মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, তাহলে আমরা কি করতে পারি, তার সাথে আমরা ইংলিশে কথা বলাটা বা ইংলিশে তার সাথে চর্চা করতে পারি, যে সে একজন বিদেশি ব্যক্তি অ্যান্ড স্মিথ, তাহলে তার সাথে কথা বললে আমাদের অনেক লাভবান হবে। তোমার বলছে গুড আইডিয়া, হ্যাঁ তুমি ভালো একটা আইডিয়া বলছো, ভালো একটা বুদ্ধি বলছো, ভালো একটা তোমার চিন্তা ধারণা বলছো, যে গুড আইডিয়া, হ্যাঁ খুব ভালো, আই উইল ইন্ট্রোডিউস ইউ উইথ হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করে দেবো। এরকম মতো আমরা যখন গতকাল এই পরিস্থিতি, ইন্ট্রোডিউস মানে কি, তোমাকে কেউ কি বলতে পারবো, আমি তোমাদেরকে মনে আছে গতকাল যারা পড়েছিলাম, ইন্ট্রোডিউস মানে কি বলো তো, পরিচয় করিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করে দেওয়া। তো আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব, কাম উইথ মি, তাহলে আমার সাথে আসো। তাহলে এই যে আমরা ছোট একটা প্রেস বললাম, এখানে আমার থেকে মানে নতুন নতুন ওয়ার্ড রয়েছে এবং এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, এবং সেই প্রশ্ন আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে দিতে পারবো। কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, আমি সেগুলো বলে বলছি এখানে, যেমন প্র্যাকটিস মানে কি বলতো, একটা নিউ ওয়ার্ড আছে আমাদের এখানে, প্র্যাকটিস চর্চা করা, তাই না? হ্যাঁ, যারা অনুশীলন করা বা চর্চা করা। এখানে আর একটা ওয়ার্ড রয়েছে, দেখো ওয়াচ মানে আমরা সবাই জানি, ওয়াচ মানে কি দেখা। আচ্ছা লিসেন মানে কি বলতো, লিসেন শোনা, তাই না? অনেক কথা লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন মানে শোনা। এরপরে আমাদের এরকম যে ওয়ার্ডগুলো ছিল সবগুলো তুমি পারবে, ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দাও, এটা তোমরা জানো সবাই, গতকালই শেখানো হয়েছিল। আর আইডিয়া মানে ধারণা বা নতুন কোনো বুদ্ধি বলা যায়। স্পিক মানে কথা বলা, সবাই জানো স্পিক মানে কথা বলা। এছাড়া নিউ পার্সন মানে নতুন ব্যক্তি, এছাড়া সবই তোমরা পারবে, সব ইজি ইজি ওয়ার্ড। তো তোমরা যে কাজটা করবে, তোমরা এইটা সব পড়বে, খুব ভালো করবে, এবং এখান থেকে তোমরা বাড়ির কাছ থাকবে যে তোমাদের কমপক্ষে 10-15 ওয়ার্ড মিনিং লিখবে, মানে এক সাইডে ইংলিশ এবং এক সাইডে বাংলা লিখবে, ঠিক আছে? তো এটা আমি লেন্থলি করবো না, আমাদের গতকালে একটা আলোচনা ছিল, গতকালকে যেমন যে তোমাদের যে পেজটা পড়েছিলাম আমাদের ঠিক এইটা, এবং এখান থেকে যে কিছু প্রশ্ন আছে আমাদের, এই প্রশ্নগুলো আমাদের কিন্তু বলা হয় নাই, সেই প্রশ্নগুলো তোমার আজকে আমি তোমাদেরকে সলভ করে দেবো, এটা সলভ করি আজকে আমাদের ক্লাস শেষ করবো। চলো আমরা তাহলে এটা এই প্রশ্ন চলে যাই। এখানে দেখো আমি কিছু প্রশ্ন অলরেডি লিখে রেখেছি। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে, হোয়ার মানে কি কোথায়, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে, আমরা কিন্তু ওই পেজ থেকে তো গেলে বের করতে পারবো। হুম, তোমরা কিন্তু যে এই লাইনটা কিন্তু ঠিকই তোমাদের ওই পেজে কিন্তু দেওয়া আছে, যে জেসিকা কোথায় যাচ্ছে, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে, এটা কিন্তু আমাদের পেজের মধ্যে আছে, তাই না? ইজি, যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। নাম্বার দুয়ে চলে যাই, হোয়াই ইজ জেসিকা গোয়িং দিয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে কেন যাচ্ছে, এটা প্রশ্নটা কী হবে, অন কী ছিল, সে বলছিল যে আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার, তাই বলছিল না, কে বলছিল এটা, জেসিকা। তাহলে আমরা সেখানে আই এম এর জায়গায় আয়ের তো লেখা যাবে না, আমার উত্তর দেওয়ার সময় আমাদের আয়ের জায়গায় জেসিকা লিখতে হবে, এবং এম এর জায়গায় ইজ লিখতে হবে, বাকিটুকু একই রকম থাকবে। কিন্তু একটা বিষয় দেখানো, হোয়াই রয়েছে, যদি কোনো প্রশ্নে হোয়াই থাকে তাহলে উত্তর কিন্তু বিকশিত শুরু করবো আমরা। হোয়াই মানে কি, কেন, কেন মানে কি, আর কারণে গন্ধ পাচ্ছি, তাই না? যখন আমাদের হোয়াই থাকবে, কারণে গন্ধ পাচ্ছি, সেখানে আমাদের বিকশ দিয়ে শুরু করতে, বিকশ মানে কি কারণ, তাই এটা হলো হোয়াইয়ের সাথে কানেক্টেড, তাহলে আমরা বিকশ দিয়ে শুরু করবো, যে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা কেন সেখানে যাচ্ছে, তাহলে হবে বিকজ জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার, বিকজ জেসিকা ইজ অন হলিডে, কারণ সে ছুটিতে আছে, উইথ হার ফাদার, কার বাবার সাথে ছুটিতে আসছে, কেন চট্টগ্রামে যাচ্ছে, কারণ বাবার সাথে ছুটিতে আসছে, বেড়াতে আসছে, এই জন্য সে চট্টগ্রামে যাচ্ছে, তাহলে কী হবে, বিকজ জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আনাম, এরপরে নেক্সটে চলে যাচ্ছি, নাম্বার 3, হোয়ার ইজ জেসিকা ফর্ম, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার জেসিকা ফ্রম, তাহলে আমরা সেক্ষেত্রে বুঝে নেব তার বাসা কোথায়, তার অরিজিনাল বাড়ি কোথায়, সেটা জানতে চাচ্ছে। তাহলে হোয়ার ইজ জেসিকা ফ্রম, আমরা জানি জেসিকা তো, সে বলছিল আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম মানে কি, যুক্তরাজ্য, তাহলে হোয়ার ইজ জেসিকা ফ্রম, উত্তরটা হবে, এখানে দেখো উত্তরটা হবে কি, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, সে যুক্তরাজ্য থেকে আসছে, তার বাসা কোথায়, যুক্তরাজ্যে, এই জন্য হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ওকে, তারপরে চলে যাচ্ছি, হোয়ারে সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে, হোয়ারে সীমা গোয়িং, সীমা কী বলছিল, যখন জেসিকা জিজ্ঞাসা করছিল আর ইউ ফ্রম ঢাকা, তুমি ঢাকাতে আসছিল, আসছ,
তখন সীমা কি বলছিল পেহাজে সীমা বলছিল নো আই এম ফ্রম সিলেট তাই না এবং সে সিলেটেই যাচ্ছে কিন্তু তাহলে উত্তরটা হবে হোয়ার ইজ সীমা গোয়িং সীমা ইজ গোয়িং টু সিলেট উত্তরটা হবে সীমা ইজ গোয়িং টু সিলেট তোমরা ভালো করে দেখে নাও এবং সেম লাইনটা কিন্তু ওখানে আছে এখন যদি ওখানে বলা হয়েছে আই এম ফ্রম সিলেট কিন্তু আমার পশ্চিম যদি মিলিয়ে উত্তরটা দিতে হবে যে সীমা ইজ গোয়িং টু সিলেট নাম্বার পাঁচ হোয়েন ইজ সীমা স্টেন লিভিং কখন সীমা ট্রেনটা ছেড়ে যাচ্ছে ছাড়ছে কখন ছাড়ছে যখন হোয়েন থাকবে তখন আমরা বুঝি কি হোয়েন মানে কি কখন একটা সময়ের গন্ধ পাচ্ছি না সময় বোঝাবে না হোয়েন মানে যখনই হোয়েন দ্বারা প্রশ্ন করা হবে তোমাদের বুঝে নিতে একটা সময় চাচ্ছে কখন যাচ্ছে কোন সময়টা যাচ্ছে না কোন বারে বা কোন তারিখে বা কোন টাইমে তাহলে এখানে বা কতক্ষণ পরে তাহলে হোয়েন ইজ সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়ছে তার উত্তরটা হবে সীমা ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস ওখানে বলা হয়েছিল যে সীমা বলছিল যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস তার উত্তরটা আমাদের সেখানে আওয়ার পরিবর্তে সীমা দিতে হবে কারণ সীমাদের ট্রেনই দশায় যাচ্ছে 10 মিনিট পরে যাচ্ছে তাহলে সীমা ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস অর্থাৎ 10 মিনিটের মধ্যে সীমা ট্রেন ছেড়ে যাচ্ছে আশা করি তোমরা প্রশ্ন করে বুঝতে পেরেছ এবং আজকে পাঠটা আশা করি বুঝতে পেরেছ তো আজকে পাঠটা আমি আবার বলে দিচ্ছি আজকে তোমাদের পাঠ হচ্ছে ঠিক আমাদের এই পৃষ্ঠা চার তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠা চার আমরা এই পেজটা তোমরা খুব ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো তোমরা দেখবে আমি প্রশ্নগুলো আগামীকাল আমি আলোচনা করে বুঝিয়ে দিব এবং একান্তে কমপক্ষে 10 থেকে 15 শব্দ অর্থ খাতায় লিখবে এবং বঙ্গানুবাদটা শিখবে তো তোমাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দিবে আমার ফোন নাম্বার হয়তো অনেকে জানো তারপর যদি কেউ না জেনে থাকো আমি একটু এখানে লিখে দিচ্ছি আমার ফোন নাম্বার 01772828518 এটা হচ্ছে আমার ফোন নাম্বার যে কোনো প্রয়োজন আমাকে ফোন করবে সেখানে আমি যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা ফেস করলে আমি সেটা চেষ্টা করবো সেটা সমাধান করে দিতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো মা বাবার কথা শোনো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম